আবারও বাড়ল রাশিয়া ইউক্রেন উত্তেজনা। পূর্ব ইউরোপে সেনা মোতায়েন করেছে ন্যাটো, সেনা পাঠিয়েছে যুক্তরাষ্ট্রও। এইবার এই বিষয়ে মুখ খুললেন পুতিন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে বলেছেন, ট্রান্স অ্যাটলান্টিক মিলিটারি লাল দাগ পার করলে রাশিয়া কড়া ভাষায় তার জবাব দেবে। রাশিয়া অবশ্য দাবি করছে সীমান্তে নিরাপত্তার খাতিরেই তারা সেনা মোতায়েন করেছে, যুদ্ধের কোনো ইচ্ছা তাদের নেই। কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্র আগ্রাসন দেখালে তারাও ছেড়ে কথা বলবে না। এর আগে সোমবার ন্যাটো জানিয়েছে পূর্ব ইউরোপে অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে, ইউক্রেনের সীমান্তের দিকে যা কড়া নজর রাখবে। যুক্তরাষ্ট্র ও ন্যাটোর এই পদক্ষেপ স্বাভাবিকভাবেই ভালো চোখে দেখছে না রাশিয়া, অর্থাৎ ফের একবার যুদ্ধের হুমকি দিয়েছেন পুতিন। ইউক্রেন সীমান্তে রাশিয়ার 1 লাখের বেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও মস্কো এখন পর্যন্ত ইউক্রেনে আগ্রাসন চালানোর সম্ভাবনা নাকচ করে দিয়ে এসেছে। একই সাথে উত্তেজনা কমানোর জন্য ন্যাটো জোটের কাছে রাশিয়া এই জোট আর পূর্বে এগোবে না বলেও গ্যারান্টি চেয়েছে। তবে এরকম কোনো নিশ্চয়তা দিতে অস্বীকার করেছে পশ্চিমা দেশগুলো। আমেরিকা সহ ন্যাটোভুক্ত দেশগুলো অভিযোগ করেছে ক্রিমিয়া প্রজাতন্ত্রের মতো ইউক্রেনকেও দখল করতে চায় রাশিয়া। তবে মস্কো এখন পর্যন্ত বলে এসেছে ইউক্রেনে আগ্রাসন চালানোর অভিপ্রায় নেই তাদের। সব মিলিয়ে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের সম্ভাবনা আবারও বাড়ছে।